ঈদ মোবারক বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ ঈদের বিশেষ তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং ঈদের বিশেষ তৃতীয় মাত্রা বৈশিষ্ট্য আপনাদের সকলেরই কম বেশি জানা, কাজেই আমি পুনরাবৃত্তি করতে চাই না। যথারীতি একজন রাজনীতিক আমার সঙ্গে রয়েছেন এবং রয়েছেন তার সহধর্মিনী, আমার ভাই বাসা আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারি, এবং ডানের রয়েছেন তার সহধর্মিনী সাবরিনা হায়দার। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে এবং ঈদ মোবারক। এবং শুরু করবেন আপনি ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারি, ঈদের শুভেচ্ছা দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা। আমার নির্বাচনী এলাকা সুন্দরগঞ্জ গাইবান্ধা একের সমস্ত জনগণকে এবং বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ আমাদের দেশের জন্য অনাবিল শান্তি নিয়ে আসুক, সমৃদ্ধি নিয়ে আসুক। আমরা একটা সবাই সকল মতভেদ ভুলে 30 দিন রোজার পরে আমরা ইসলামের মূল আদর্শে অনুপ্রাণিত হয়ে ধনী গরিব সমস্ত ভেদাভেদ বৈষম্যমূলক একটা সমাজ গড়তে যাচ্ছি, একটা উন্নয়নমুখী রাজনীতি করতে যাচ্ছি, বৈষম্যহীন একটা সমাজ করতে যাচ্ছি, একটা উন্নয়নমুখী রাজনীতি করতে যাচ্ছি। এবং একই সাথে আমাদের এখানে যে রোহিঙ্গারা আছে তারা যেন সসম্মানে দেশে ফেরত যেতে পারে, তারা মুসলমান, তারা নির্যাতিত, সারা বিশ্বের সমস্ত নির্যাতিত মুসলমানরা যেন আমরা তাদেরকে মর্যাদায় আসনে আসীন করতে পারি, এটা আমাদের ঈদের কামনা। সবাইকে ঈদের আবার শুভেচ্ছা জানাচ্ছি। ভাবি সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি একটু আপনার পরিবার সম্পর্কে ধারণাটা নিয়ে আপনার পরিবারে কোর ফ্যামিলিতে কারা আছে, কি কে কি করছেন, নাম টাম সহ একটু শুনতে চাই। এবং ঈদের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যারা আসেন সবাই মোটামুটি খোলামেলা কথাবার্তা বলেন, আমরা চাই ঈদের সময় আপনারা খোলামেলা একটু কথাবার্তা বলবেন এবং দর্শকরা তাতে হয়তো আনন্দ পাবে, আবার আপনাদের সম্পর্কে জানবেও, এবং জানাটা খুব জরুরি যেহেতু রাজনীতিবিদ এক আনন্দ, তার পরিবারের একটা ভূমিকা তার উপরে পরে তার দ্বারা পরিবার প্রভাবিত হয়, সো পরিবার সম্পর্ক সবাই জানতে আগ্রহী। ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারির পরিবার সম্পর্কে ধারণা, আপনার স্ত্রী, তিনি তার ক্রিয়াকর্ম এবং সেই সঙ্গে সন্তানরা বা আরও কেউ থাকলে তাদের কথা। না, আমি আরও আগে থেকে শুরু করি। মানে আমার বাবা তো ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন এবং উনি অনেকগুলো বই লিখেছেন এবং অনেকগুলো প্রতিষ্ঠান করেছেন, এবং একটি অন্যতম প্রতিষ্ঠান উনি ঢাকা ইউনিভার্সিটি করেছিলেন, সেখানে উনি আমাকে ভর্তি করিয়ে দেন দ্রুত ল করার জন্য, এবং সেখানে লাবণীও ওই একই সময়ে ওখানে ভর্তি হয় এবং আমরা আমাদের লাভ অ্যাট ফার্স্ট সাইট সহপাঠী। এবং প্রথমেই আমরা একজন, আমি ওকে পছন্দ করি, তারপরে প্রপোজ করি, দেন এক থেকে দেড় বছর পরে সেই প্রপোজের একটা পজিটিভ অ্যান্সার পাই। দেন 21 বছর বয়সে আমাদের বিয়ে হয়ে যায়, যেহেতু আমার বাবা অসুস্থ ছিলেন এবং আমি লন্ডনে পড়তে যাচ্ছিলাম। হ্যাঁ, লাবণীর সাথে আমার প্রফেসর ডক্টর এবি মফিজুল ইসলাম পাটোয়ারি, উনি খুব কম বয়সেই মারা যান। তো বিয়ের পরে আমি লন্ডন চলে যাই মাত্র 3 দিন পরে, এবং এক বছর পরে, প্রায় 9 মাস পরে ফার্স্ট ইয়ার পরীক্ষা শেষ হওয়ার পরে আবার ব্যাক করি। সো এটা একটা ট্র্যাজিক পার্ট যে বিয়ের 3 দিন পরেই লন্ডন চলে যেতে হয়। তারপরে আরও এক বছর পরে আমরা দুজনই একসাথে লন্ডনে যাই এবং লন্ডনে আমরা 2 বছর ছিলাম, এবং আমার মেয়ে লন্ডনে হয়। এটা একটা মধুর অভিজ্ঞতা, প্রথম বাচ্চা, এবং সেখানে আমি সারা রাত ছিলাম একসাথে। ওর নাম হচ্ছে শাইরা নুজাত হায়দার, ও এখন স্ট্যান্ডার্ড 6-এ পড়ে, এবার 7-এ উঠবে স্কলাস্টিকের স্কুলে। দেন আমি বার্টলো শেষ করি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা শেষ করি, করে দেশে ব্যাক করি। এবং আমাদের জীবনটা বেশ কষ্টের, এ কারণে বলবো যে আমি যখন ব্যাক করি তখন আমি ইয়াং লয়ার এবং ব্যারিস্টার আমির ইসলাম স্যারের চেম্বারে জয়েন করি। ইয়াং লয়ার হিসাবে সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত আমাকে সময় দিতে হয়েছে আইন পেশায়, পাশাপাশি বাবার ইউনিভার্সিটি বা অন্য সব প্রতিষ্ঠানে দেখাশোনা করা, সব মিলিয়ে আসলে পরিবারে কখনো সময় দেওয়া হয়নি। এবং আমার 2টি বাচ্চাকে ছোটবেলায় আসলে আমার ওয়াইফ নিজেই পুরো মানুষ করেছে, ছোট বাচ্চা কি ছেলে, ছোট ছেলে। হ্যাঁ, পরে ঢাকায় আসার পরে আমার ছেলে হয় সাহেল, ও এখন স্ট্যান্ডার্ড 4-এ পড়ে স্কলাস্টিকা একই স্কুলে। তো আমি রাজনীতি করে আমার কোনো রিগ্রেট নাই, একটাই রিগ্রেট হচ্ছে যে রাজনীতিবিদদের আসলে পরিবারের সাথে একটা না চাইলেও এক ধরনের দূরত্বের সৃষ্টি হয়ে যায় সময় না দেওয়ার কারণে, আর স্বাস্থ্যের উপর একটা অবশ্যই ইম্প্যাক্ট পড়ে, যেহেতু আমাদেরকে অনেক কষ্ট করতে হয়, অনেক সময় দিতে হয়, অনেকে স্ট্রেস নিতে হয়, অনেক ভোট করতে হয়, এটা একটা দূরত্বের সৃষ্টি হয়ে যায়। আমার ছেলে মেয়ের সাথে আমার সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ এবং তারা অনেকটা বলবো বাবা ভক্ত দুজনেই। আমি ওদের সাথে গল্প করি, ওদেরকে গল্প শোনাই, এবং বছরে একবার দুবার আমরা বাইরে বেড়াতে যাই, এবং তখন আমার ফোন টোন সব বন্ধ থাকে, আমরা একসাথে সময় কাটাই, ওই সময়টা ওরা খুব এনজয় করে। এবং একই সাথে সবচেয়ে যেটি ভালো হয়েছে যে আমি যখন গ্রামে যাই বা আমার নির্বাচনী এলাকায় যাই, আমার ছেলেমেয়েরা এটা খুব, ওরাও খুব আগ্রহের সাথে যায়। তো আমার গ্রামের অনেক যারা ছোটো বাচ্চা ছেলেপেলেরা আছে, ওরা সবাই আমার ছেলেমেয়ের বন্ধু, ওরা একসাথে মাঠে খেলে,
একসাথে ওরা ওখানে লুকোচুরি খেলে, তারপর লুডু খেলে, দাবা খেলে, দৌড়ঝাঁপ করে একসাথে পুকুরে, ঠিক গ্রামের ছেলেমেয়েদের মতো তারা মানুষ হচ্ছে। এবং এটা আমি মনে করি তাদের জন্য একটা অত্যন্ত ভালো লেসন। এবং একই সাথে ওদেরকে আমি গ্রামের দারিদ্রতা দেখাই এবং ওরাও দেখে এবং ওরা এই বিষয় নিয়ে চিন্তা করে, যেটা শহরের বাচ্চারা আমি মনে করি অনেকেই এখান থেকে অনেক মানে ওয়াকিবহল থাকে না, যে শহর এবং গ্রামের মধ্যে যে জীবনযাত্রার যে মানে বৈষম্য এবং ভারসাম্যহীনতা, এটা মানে কেউ কল্পনাও করতে পারবে না। তো আমাদের এলাকাটা খুব গরিব, আমি বা ঈদে বাড়িতে গেলেই স্বাভাবিকভাবেই প্রচুর লোকজন আছে এবং আমার ওয়াইফ লাবণী ও ওদেরকে এন্টারটেন করে, পান খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, চা খাওয়ায়, কখনো সাহায্য করে। তো এই বিষয়ে ইতিমধ্যেই লাবণীর বেশ খ্যাতি অর্জন হয়েছে, তার ব্যবহারে সবাই হ্যাপি। তো এটা খুব প্রয়োজন, কারণ একজন রাজনীতিবিদের যদি সামগ্রিকভাবে সবার সহযোগিতা না পায় তাহলে আসলে রাজনীতিবিদ কখনো সুষ্ঠু রাজনীতি করতে পারবে না। পাশাপাশি আমার ভাইরা, আমার দুই ভাই, আমার বড় ভাই উনি অ্যাডভোকেট শাহেদ কুমার পাটোয়ারি, মেজো ভাই উনি একজন ফিজিশিয়ান ডাক্তার এবং ইউনিভার্সিটির চেয়ারম্যান, এনারাও আমার যে কোনো সময় রাজনীতিতে সব দিক থেকে আমাকে অত্যন্ত সহযোগিতা করে। আমার শ্বশুর ফ্যামিলিও যখন ভোট হয় বিশেষ করে, তখন শ্বশুর ফ্যামিলি সবাই এলাকায় চলে যায়। ওনার কোন এক এলাকা না, ওনারা অন্য এলাকা, পীরগঞ্জে বাড়ি। আমার শ্বশুর ইঞ্জিনিয়ার ছিলেন, গ্রেটার রংপুরে। আমার শ্বশুর রোডসন হাইওয়ের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে রিটায়ার করেছেন, পীরগঞ্জে বাড়ি। সো ওনারাও সবাই আসেন এবং ওখানে দেখা যাচ্ছে যে আমার শ্বশুর তার অনেক বন্ধু বান্ধব বানিয়ে ফেলেছেন বা অনেক পুরনো বন্ধু ছিল খুঁজে খুঁজে বের করেছেন যে কে এখন সুন্দরগঞ্জে আছে, তার সাথে গিয়ে তার বাসায় থাকা বা ভোটে কাজ করা। তো একটা বেশ আনন্দঘন পরিবেশে থাকে এবং পরিবার যে আসলে অনেক গুরুত্বপূর্ণ, এটা আমি নিজে এখন আরও বেশি উপলব্ধি করি। বিশেষ করে আমার জীবনে যেহেতু অনেক বেশি সময় কোর্টে বা চেম্বারে বা রাজনীতিতে বা এখন সংসদে বা এখন এলাকায় দিতে হয় বা বিদেশে যেতে হয় বছরে 5-6 বার, তো সেখানে আসলে পরিবার বা আমার ওয়াইফের যদি অবদান না থাকতো তাহলে আসলে রাজনীতি করা হয়ে উঠতো না। অথবা আমার ছেলেমেয়েদেরকে তাদের স্বাস্থ্যের ব্যাপার, তাদের ফুডিং, তাদের এডুকেশন, এগুলোর ব্যাপারে আসলে আমার ওয়াইফ অনেক বেশি যত্নশীল এবং অনেক সময় দেয়, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সো ভেরি স্মার্ট, স্ট্রেইট আমার প্রশ্ন ছাড়াই আপনি ঢুকে পড়লেন বিষয়বস্তুতে এবং দ্যাটস ওয়াই আমি আপনাকে অনেক পছন্দ করি। ভাবি আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে জীবন কত বছর আপনাদের বৈবাহিক জীবন? আমাদের তো প্রায় 16 বছর হয়ে গেছে। 16 বছর হয়ে গেছে। ওই যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, তারপরে প্রথম দেখায় ওনার ভালো লাগা প্রস্তাব, এই গল্পগুলো আপনার দেখেছে মানে উনি যা বললেন সব ঠিকঠাক আছে নাকি? হ্যাঁ না, সবই ঠিকঠাকই আছে। আসলে শামিম বা হায়দার পাটোয়ারি ও তো লেখাপড়ার ব্যাপারে খুব বেশি, আমরা ওর বন্ধুরা ইনফ্যাক্ট আসলে ওকে বলতো যে আতেল, তো তখন হ্যাঁ, তো আমি এরকম কিছু ফিল করি নাই, ও সেটা বুঝতেও দেয় নাই, আমি বুঝি নাই সেরকম কিছু। বাট ওর সাইডে মানে আপনার কাছে তখন আতেল মনে হতো? হ্যাঁ, আমার আতেলই মনে হতো, মানে আপনি ভর্তি হওয়ার পরে ওই আতেলই মনে হতো? হ্যাঁ, এরকম মনে হতো। আর ওটা খারাপ কিছু না, কারণ লেখাপড়া নিয়ে এর আগে তো আপনাদের কখনো দেখা টাকা আর কোথাও হয়নি? না, কখনো দেখা হয়নি এর আগে। তো লেখাপড়া নিয়ে থাকে ওটা আতেল হলে ওটা ভালোই, ওটা খারাপ কিছু না, খারাপ কিছু না, তো ওটা খারাপ মনে হতো না। তারপর যখন আমি জানতে পারলাম আর প্রায় 1-1.5 বছর পরে, তখন আমার বিশ্বাস হয়নি প্রথমে। কি জানতে পারলেন? এরকম কোন একটা ফিলিংস আছে হয়তো ওর আমার জন্য। কার মাধ্যমে জানলেন? আমার এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারলাম, ওরও ফ্রেন্ড আমারও ফ্রেন্ড, কমন ফ্রেন্ড। তখন আমি এটা বিশ্বাস করি নাই। তো তারপরে জানলাম, ও বললো যখন জানলো যে আমিও জানি, তখন বললো তো তারপরে অনার্স এভাবে করি শেষ হলো। বলার পরে আপনার প্রতিক্রিয়া? বলার পরে আমি আসলে সাথে সাথে কোনো প্রতিক্রিয়া দেইনি, এটা অনেক নেগেটিভ বলেনি, পজিটিভও না, নরমাল চলছে, কেন কিছু বলেনি চলছে অনেক দিন। হ্যাঁ, ভাবি বলেছেন যে ভাবি দেখি নাকি, নাম কিছুই বলিনি, নরমাল ক্লাস করতাম, আসতাম, দেখা হতো। এক সময় আমি হ্যাঁ প্রস্তাবে রাজি হই। আচ্ছা আচ্ছা, তারপরে এভাবে চলে। তো আবার এরকমও মনে হতো যে আমি যেহেতু এত বেশি পড়াশোনা লেন, আমি কেন জানি জিনিসটাকে খুব একটা আমার মনে হতো না ওর পক্ষ থেকে সিরিয়াস। তো পরে বুঝতে পারলাম যে না, আসলেই সিরিয়াস। তারপর এভাবে করে তো অনার্সটা শেষ হলো, তারপরে আমাদের বিয়েও হলো অনার্স শেষ হওয়ার পরপরই, ও চলে গেল 3 দিন পরই। বিয়েটা কি খুব স্মুথলি মানে ফ্যামিলিতে কোনো ঝামেলা হয়নি? তো ঠিক স্মুথ বলা যাবে না, তবে বিয়েটা সেটেল ম্যারেজের মতোই হয়, দুই পক্ষ থেকেই দেখাশোনা করা হয়, মানে সেরকম কোনো বড় বাধা আসে নাই। আচ্ছা আচ্ছা, তারপরে ছোট বাধা কি ছিল?
আমি আসলে বড় বাধাটা আমাদের যেটা বাধা ওটা বাধা বলা যাবে না ওটা হচ্ছে কষ্ট করা বিয়ের পরে কারণ তার বিয়ের তিন দিন পরেই ও চলে যায় দেশের বাইরে আট মাসের জন্য প্রায় আট নয় মাসের জন্য চলে যায় তো ওই সময়টা থাকা আমারও মাস্টার্স আমি তখন করলাম ও ওখানে গিয়ে কষ্ট করছে আমিও সেটা বুঝে সেভাবে আমার জিনিসটা আমার ট্যাকেল করাটা তো কষ্ট হয় নাই এই জন্যই যে ওখানে গিয়ে ও কষ্ট করছে পড়তেছে এটা একদিক থেকে আমার জন্যই এভাবে করে আর কি কাটে তো তারপরে এর এক দেড় বছর পর আমিও চলে যাই দেশের বাইরে তো ওখানে গিয়ে আমি তখনও ওর পড়াশোনা চলছে তখনও শেষ হয়নি ওখানে ও বার করে তো থাকলাম আমি ওখানেও তারপরে আমার মেয়ে হইলো ওখানে মেয়েটা সাইরা তার পাঁচ চার পাঁচ মাস পরে আবার আমরা চলে আসি আমি আবার বার শেষ হয়ে যাওয়ার পর ওখান থেকে সাথে সাথে চলে আসতে চাইনি ওরও জব ছিল আমারও জব ছিল আমি চাইনি চলে আসতে কিন্তু ও আবার এক মুহূর্ত থাকতে চাইনি বিদেশের মাটিতে ও চাইছে যে আমার যতটুকু দরকার ছিল আমার পড়াশোনা শেষ আমার এখানে থাকার আর কোনো দরকার আমার দরকার দেশে আর আপনি থাকতে চাইলেন আমি থাকতে চাইলাম আমি ভাবলাম আমার বাচ্চা একটা ছোট দুই তিন মাস বয়স ও আর একটু বড় হোক যদি এখানে এডুকেশন নিতে পারে আমার এরকম মনে হয়েছিল যে এখানে আমি যেহেতু দেখলাম ওখানে ওদের যে টেক কেয়ারিং বাচ্চাদেরকে এমনকি মাকে মার চেয়ে বাচ্চাদেরকে ওরা যে এত টেক কেয়ার করে একটা বাচ্চা মনে হয় আমার না বাচ্চাটা ওদের ওদের সব রেসপন্সিবিলিটি এরকম ওদের বিহেভ দেখে তো আমার মনে হয়েছে নিশ্চয়ই ওদের এখানে ওর এডুকেশনও সেরকমই ও পাবে আমার সেটা মনে করেই আমার থাকতে ইচ্ছা করছে তখন তারপরে আমি আসলে আলটিমেটলি চলে আসার পরে আমি এখন আমি রিয়েলাইজ করতে পারি আমরা তখন এসে ভালোই করছি ওটাই আসলে রাইট সিদ্ধান্তই ছিল এমন কোনো আমাদের ওখানে থেকে ভালো হতো না এখন কাটছে বরং এখন অনেক বেশি ভালো ও দেশে মানুষের সেবা করতেছে ওর এটা প্রথম থেকে ওর ইচ্ছা ছিল তখন তো রাজনীতির সঙ্গে যোগাযোগ ওর ছিল না কিন্তু আমি বুঝতাম যে ওর এদিকে আগ্রহ আছে ও প্রায় বলতো আমাকে বলতো আপনার কি পছন্দ হতো যে রাজনীতি মানে সবাই তো রাজনীতিটা পছন্দ করে না রাজনীতিবিদদের পছন্দ করে না মানে আপনার ফিলিংস কি ছিল সত্যি বলতে কি আমি প্রথম প্রথম সত্যিটাই তো বলবেন আপনি অসত্য বলবেন প্রথম প্রথম ওকে অ্যাসিস্ট করি নাই আমি খুশি হতাম না আমি শুনতাম তো তবে আমি একটা জিনিস জানতাম যে ও যেটা করতে চায় সেটা ও শতভাগ দিয়ে করবে ওকে বাধা দিয়ে লাভ নেই ও করবে যেটা করতে চাচ্ছে মন থেকে সে ওটা শতভাগ দিয়ে করবে ওটা ওটা ও করুক তো সেটা আমি বুঝতে পারছি যে না ওইটা করে আমি তো এখন খারাপ কিছু দেখছি না ওকে আমি তো মনে করি না যে ওর যে যেটা ও করছে এই পর্যন্ত আমি দেখেছি এখন তো এমপিও হলেন আর এখন মন্ত্রী হলে তারপরে প্রধানমন্ত্রী হলে তো এরপর আর হওয়ার কিছু বাকি থাকবে না আমার প্রশ্ন রাজনীতিবিদদের তো ভালো দিক আছে খারাপ দিকও অনেক আছে তাই না এবং রাজনীতিবিদদের নিয়ে সবাই যেমন ফুলের মালা দেয় অনেক সময় জুতোর মালা না দিলেও আচার আচরণ তো সেরকমই করে তারপরে রাজনীতিবিদদের জেলে যেতে হয় এটা হয় সেটা হয় রাজনীতিবিদদের নিয়ে পত্রিকায় সত্যি মিথ্যা নানান কিছু লেখা হয় এবং সমাজের কোথাও কোথাও গেলে ধরেন আজকে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার ভাগ্য ভালো যে উনি একজন সজ্জন মানুষ জ্ঞানীগুণী মানুষ এবং এখন পর্যন্ত ভালো মানুষ কোনো একটা অপকর্মের সঙ্গে যুক্ত হলে আপনাকে আপনার সন্তানদের কোথাও কোথাও যেতে হবে নানানজন নানান দৃষ্টিতে তাকাবে এগুলো মাথার মধ্যে কাজ করে হ্যাঁ মাথার মধ্যে কাজ মানে পরিস্থিতি কাজ করাতে বাধ্য করে এখন করবে স্বাভাবিক আর হ্যাঁ এটা হচ্ছে কি যে এটা মেনে নিয়েই তো রাজনীতি করতে হবে সবাই সবার কাছে ভালো হওয়া যাবেও না ভালো হইতে চাওয়াও ঠিক না সবার কাছে আর এগুলো কথা শুনতেই হয় আসলে নেগেটিভ পজিটিভ সব মিলাই তবে একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে শামীম ওর নিজের যে ইচ্ছাটা ও যেটা করতে চায় সেটা ও অন্যদিকে দেখে না ওর ও জানে যে আমি ব্যাপারে অনেস্ট আমি এটা করতে চাই আমি এটা করতে পারবো যেই বাধায় আসুক ওগুলাকে অতটা কেয়ার করে না আমি যতটুকু জানি ওকে যতটুকু দেখেছি তো এই জন্য মনে হয় যে এইটা শুনেই করতে হবে আগায় যাইতে হবে এরকম থাকবে ভয় থাকবে কথা থাকবে তাও আপনার পরিবার কি কোনোভাবে আপনার বাবার পরিবার কি কোনোভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না আমার বাবার পরিবার সেভাবে যুক্ত ছিল না তো জামাই যখন রাজনীতিতে ঢুকে পড়ছে তখন তাদের প্রতিক্রিয়া কি ছিল তাদের প্রতিক্রিয়া ওই যেটা আপনি বললেন এইটাই যে আসলে রাজনীতিতে ঢুকে কতটুকু মানে সেফটির ব্যাপারটা আসে সেফ থাকার ব্যাপার থাকে তারপরে একটা ওর ও যেভাবে করে শরীরের ব্যাপারও থাকে তারপরে সময়টা তো অনেক বেশি দিতে হয় ওর রাজনীতিতে তারপরে মানুষকেও সময় দিতে হবে তাদের কথা শুনতে হবে তাদের ধৈর্য ধরে তাদের কথা শুনতে হলে তো সে ফ্যামিলি থেকেও অতটা সময় সে ফ্যামিলিকে দিতে পারে না বাট ওভারঅল তারা অখুশি না তারা খুশি
কারণ ওরা তো জানে যে স্বামী কিরকম, কিভাবে করে যে কোনো একটা কাজ নিলে সে অনেস্টলি সেই কাজটা করার চেষ্টা করবে, ভালো ভালো থেকে করার চেষ্টা করবে এবং সেটা ভালোভাবে যাতে করা যায় কোনো ধরনের কোনো না করে, তো সেই জন্য ওরা ওরা আসলে খুশি খুশি এখন। তো আপনি ভয়টা ছিল, আপনি যখন ওনাকে হ্যাঁ বললেন সেটা কখন বললেন, কি বিবেচনা করে বললেন, মনে আছে কি বলেছিলেন সেদিন, বা উনি আপনাকে প্রথম কি বলেছিলেন? ও আমাকে প্রথমে যে কথাটা বলছে সেটা কি বলতে পারবো এখানে? তা আমাকে প্রপোজ ঠিক ওইভাবে করে নাই, যখন ও জান ও ফ্রেন্ডের মাধ্যমে যখন আমি জানলাম তখন তো ও প্রথমেই বলে নাই, কিছুদিন পর এসে সরাসরি তো আমাকে এই কথাই বলছে যে বলবো সরাসরি বলছে তুমি কি আমার বউ হবা, এটা বলছে। তখন আমরা আর কি, তখন আপনি কিছুই বললেন না? তখন আমরা এইটা নিয়ে আর কি, না আমি তখন কিছুই বলিনি, রাগ করে তাকানো নেই, হ্যাঁ রাগ করে তাকানো এতটুকুই, রাগ করে তাকিয়েছিলেন ছিল এতটুকুই। আর পরে যখন আপনি বললেন তখন কি বললেন? পরে পরে আমি আমি আসলে সরাসরি ওকে বলি না, আমি ওই সেই ফ্রেন্ডের মাধ্যমে প্রথম ওকে বলছি, পরে আমার সাথে ওর এর পরবর্তীতে কথা হয়েছে ওর সাথে। আমরা লন্ডনে ছোট্ট একটা রুমের মধ্যে দু বছর ছিলাম, লন্ডনে আমরা বাসে যেতাম, টিউবে যেতাম না টাকা সেভ করার জন্য, বাংলাদেশে আসার পরে অনেক বাজেট কাট করেছি। আমার জীবনে আমি সবচেয়ে যে লাইফটাকে খুব এনজয় করতাম লয়ারিংটা খুব এনজয় করতাম, এবং লয়ারিংয়ে সবসময়ই লাবণী বলতো লয়ারিং করতে, এবং ও যেটা বলে যে রাজনীতি করে তোমার সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে, তোমার লয়ারিংটা তুমি পরিপূর্ণভাবে করতে পারছো না। আপনি তো আর করছেন কি প্র্যাকটিস? না ও প্র্যাকটিস করছে না, আমিও এখন রাজনীতিতে মনোনিবেশ করছি, আমার যদিও চেম্বার আছে, তো এখানে এটা হচ্ছে। আর আমরা একসাথে অনেক কিছু শেয়ার করেছি এক সময়, মানে ও যখন প্রেগন্যান্ট ছিল তখন ওকে হসপিটালে নিয়ে যাওয়া, আপনি বলছিলেন সেই সময়টা অনেক মজার ছিল, বেশ মজার ছিল। আমরা শেষের দিকে একসাথে লন্ডন ঘুরে বেরিয়েছি, মাদাম তুসো থেকে শুরু করে যতগুলো সাইট সিইং সব আমরা শেষের দিকে করেছি আর কি, যে আমরা চলে যাবো যে জন্য সব দেখে দেখে আসলাম। তো এরপরে যখন দেশে আসছি, দেশে আসার পরে অনেক মানে বেশি স্ট্রাগল করতে হয়েছে রাজনীতিতে ঢোকার সময়। আসলে কখনোই ওদের মত ছিল না, এটা আসলে ইউ ক্যান নট চেঞ্জ ইউর ডেস্টিনি, ডেস্টিনিটা যেদিকে থাকবে। আমরা কারণ আমার এলাকায় পরপর দুজন এমপি মারা গেছে আপনি জানেন, তো যে কারণে হয়তো পরে উপনির্বাচন হয়ে আমি এমপি হয়েছি, তো এটা ডেস্টিনি, আল্লাহ লিখে দিয়েছে, আমাদের হাতে কিছু করার নেই। আর রাজনীতিবিদ কেন, আপনি দ্বিতীয় দফা এমপি, আমি এখন সেকেন্ড টাইম এমপি, আর রাজনীতিবিদ কেন, পৃথিবীতে কেউই তো সবাইকে খুশি করতে পারে না। একজন ফিলোসফার বলে গেছে যদি তুমি সবাইকে খুশি করতে চাও তাহলে আইসক্রিম বিক্রি করো, সবাইকে আইসক্রিম বিক্রি করলে আইসক্রিম খেলে মানুষ খুশি হবে। তো কিছু ভালো কিছু করতে চলে বা খারাপ কিছু করতে চলে সমালোচনা নিয়েই করতে হবে। তবে আমাদের দেশে যেটা হয় সেটা আমাদের রাজনীতিবিদদের কারণেই, আমাদের দুর্নীতি, আমাদের বিভিন্ন আচার ব্যবহার, বিভিন্ন কথাবার্তার কারণেই স্বাভাবিকভাবেই মিডিয়া বা সবাই একটু অ্যান্টি পলিটিশিয়ান থাকে। যেমন আমি পশ্চিমবঙ্গের ভোটটা অবজার্ভ করলাম, এই রাজ্যসভার যে ভোটটা হলো, এবং সেখানে প্রতিদিন লোকসভায় সেখানে প্রতিদিন টিভিতে একটা 5 মিনিটের সেগমেন্ট থাকতো যে পশ্চিমবঙ্গের এমপি প্রার্থীরা কী খান, স্বাস্থ্যসম্মত কী ডায়েট খাচ্ছেন, এইটা জনগণের কাছে মেসেজ দেওয়া হতো যে অমুক তেলের সৌজন্যে কী খাচ্ছেন, সবজি খাচ্ছেন, ভাত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, তাদের মিলটা ওই তেলটাও কী খাচ্ছেন ব্যবহার করছেন কিনা সেটাও তো দেখানো হচ্ছে না। তো এইভাবে করে পোর্ট্রেট করা হয়। আমাদের এখানে নেগেটিভ পোর্ট্রেটটা বেশি হয়, যে কারণে কেউ চায় না যে তার ছেলে, তার জামাই বা তার হাজব্যান্ড বা তার বাবা রাজনীতি করুক, কিন্তু কাউকে না কাউকে তো রাজনীতি করতে হবেই। আলটিমেটলি রাজনীতি শূন্য তো আর একটা দেশ হতে পারে না, তো রাজনীতি তো শূন্য হলে তো রাজনীতিবিদ শূন্য হবে। তো সে কারণে আমরা এটা করছি, এবং আমি আমার এলাকায় স্বল্প সময়ে যেটা করতে পেরেছি, আমার স্যাটিসফ্যাকশন যেটা, আমি স্বাস্থ্যসেবা বেশ ইম্প্রুভমেন্ট করতে পেরেছি, শিক্ষার দিকে হাত দিচ্ছি, শান্তি বজায় রাখা খুব ইম্পর্টেন্ট এটা করতে পেরেছি, সকল প্রকার নিরীহ মানুষের পুলিশি হয়রানি এটা যেটা একসময় অনেক বেশি ছিল আমাদের ওখানে, এটা একদম জিরো পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। এখন উন্নয়নের একটা বিশাল ড্রাইভ দিতে হবে, সেটা অনেক বড় ব্যাপার, সেটা একদম রাষ্ট্রের কেন্দ্রীয় পর্যায় থেকে বিশাল সহযোগিতা পেলে আমরা করতে পারবো। যেমন আমাদের দেশে আমি ফিল করি যে আমাদের সবার একটা স্বাস্থ্য ডাটা থাকা প্রয়োজন,
এই যে ঈদ আসতেছে আমরা আমাদের অনেক গরিব লোক আছে আমরা ব্যক্তিগত পর্যায়ে হয়তো বা টাকা পয়সা বা কাপড় দেবো বা সামাই চিনি দিব এই বিষয়ে আমাদেরকে রাষ্ট্র থেকে যদি আরও অনেক সহযোগিতা করা হতো আমরা যেন প্রত্যেক গরিব মানুষকে মুখে হাসি ফোটাতে পারতাম তখন রাজনীতি করার স্যাটিসফ্যাকশনটা আমরা আরও বেশি পেতাম বাস্তবতা হচ্ছে আমরা আমাদের ব্যক্তিগত অর্থ দিয়ে যে দানটা করব বা জাকাত দিব এতে যত পরিমাণ লোককে আমরা খুশি করতে পারবো তার থেকে বেশি পরিমাণ লোককে অখুশি করতে পারবো কারণ না পাওয়া অংশটা সবসময় বেশি থাকবে এটা একটা দুঃখ লাগে যে আমি এমপি হলাম রাজনীতি করলাম কিন্তু এলাকার সবাইকে ঈদের সময় হাসি ফোটাতে পারলাম না আর আমার ছেলেমেয়েদের মধ্যে যেটা আছে যেমন প্রথমবার যখন আমি ইলেকশন হেরে গেলাম তখন আমার ছেলেমেয়ে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে যেমন আমার মেয়ে বলেছে তুমি এখনও ব্যারিস্টার তুমি ব্যারিস্টারি করবে তোমার কোনো সমস্যা হবে না তোমার মেয়ে ফুল সাপোর্ট দিয়েছে ছেলে ফুল সাপোর্ট দিয়েছে ওদের সাথে আমার একটা আধ্যাত্মিক সম্পর্ক ছোটো ছোটো বাচ্চারাও হ্যাঁ ওরাও এবং আমার মেয়ে এবং ছেলে আমার সাথে রাজনীতি নিয়ে কথা বলে এবং টিভিতে আমার বক্তব্য নিয়ে কথা বলে এবং তারা আমাকে রীতিমতো সমালোচনা করে এবং রীতিমতো প্রশংসা করে এবং কোনটা করা উচিত কোনটা করা উচিত না এগুলো খুব ডিটেলস বলে আর আমার ছেলেমেয়েদের একটা ভালো জিনিস হচ্ছে মানুষকে কিছু দেয়াটা তারা খুব মানে ভালো চোখে দেখে তো তারা যেমন চায় যে আমরা বেশি করে এলাকাতে দান খয়রাত করি বেশি করে সেবা দিই আর একটা হসপিটাল করি আমার মেয়ে এখন বলছে যে তুমি একটা দাতব্য হসপিটাল করো তুমি 5 বছর এমপি আছো এই 5 বছরের মধ্যে ভালো কিছু করো এমন কিছু করো সামথিং এক্সেপশনাল তো তারা বেশ ইন্সপায়ারিং এবং যখন এমপি হলাম তখন আমার মেয়ে বেশ মন খারাপ ছিল যে এখন তুমি আরও ব্যস্ত হবা কিন্তু যখন সে দেখছে যে আমি জনবান্ধব কাজ করছি তখন সে নিজেই বলছে যে তুমি জনবান্ধব কাজ করছো ওরও হিজ ফিলিং গুড ইনসাইড এটা একটা ভালো জিনিস আমি মনে করি আর সবচেয়ে বড় আমরা রাজনীতিবিদদের মধ্যে একটা জিনিস হচ্ছে যে আমাদের পারস্পরিক সম্পর্কগুলোও আরও বেশি মধুর হওয়া দরকার রাজনীতিবিদদের মধ্যে যেমন আমাদের এলাকায় বিরোধী দলের কে আছে এমপি ইলেকশন কে করলো আমরা ঈদে চেষ্টা আমি অবশ্যই দুবার চেষ্টা করেছি তো এই কালচারটা হওয়া উচিত যে ঈদে এমপি ইলেকশনে কারা কারা হেরে গেল তাদের সবাইকে শুভেচ্ছা দেওয়া আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কমিউনিস্ট পার্টি সবাই একসাথে 5 মিনিটের জন্য হলো এলাকায় একসাথে হওয়া জাতীয় পর্যায়েও তাই হওয়া শীর্ষ নেতৃবৃন্দ একজন আরেকজনকে গ্রিটিংস দেয়া কোলাকুলি করা এগুলো আমার মনে হয় বেশ প্রয়োজন আর এবার ঈদে আমরা একটু মনেক্ষুণ্ণ বা একটু মানে আমরা দুশ্চিন্তাগ্রস্ত আমাদের পার্টির চেয়ারম্যান উনি নিজেও অসুস্থ আল্লাহ ওনার সুস্থ করুক উনি একজন মহান ব্যক্তিত্ব এখন অসুস্থ হয়ে আছেন যদিও উনি পার্টি ইতিমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জি এম কাদের সাহেবকে দিয়ে দিয়েছেন বাট এই প্রথম রাজনীতি করার পর আমাদের এই ঈদে তাকে আমরা আমি অন্তত তার পাশে সেভাবে পাচ্ছি না এটা একটা দুঃখজনক অবশ্যই আমাদের জন্য জি আপনার কাছ থেকে একটু শুনি 16 বছর কেমন কাটলো এই ভালো খারাপ সব মিলিয়ে স্বাভাবিক একটা লাইফ যখন সামনের দিকে এগিয়ে যায় সেটা তো আর ফুলের বিছানার মতো হবে না স্বাভাবিক সব মিলিয়ে হয় তো দুঃখ কষ্ট সবই থাকে লাইফে তো আসলে বাচ্চা দুটাকে আমার আসলে বেশিরভাগ টাইম কাটে আমার বাচ্চাদের সাথেই কারণ ওদের স্কুল ওদের কোচিং সব কিছুকে টাইম একটু বেশি দিতে হয় যেহেতু বাবা ওদেরকে এখন রাজনীতিতে আসার পরে আরেকটু কমে গেছে টাইমটা তো ওদেরকে টাইমটা দিতে হয় আমার এইভাবেই আর যেটা হয় মাঝে মাঝে ও টাইম দেওয়ার কথা বলে আসতে পারে না আসলে ওর উপায়ও থাকে না তো আমি আবার যেটা বলি যে তুমি আমাকে না টাইম দিতে বলে না আসলেও কোনো সমস্যা নাই কিন্তু বাচ্চাদের কাছে তোমাকে কারণ ওরা অনেক বেশি সেন্সিটিভ থাকে না আসতে পারলে এই জন্য আবার আগে বলে দেয় যে না আমি আসতে পারবো না ওরা আবার কেন আসতে পারলো না সেটা ওরা আবার জিজ্ঞেস করে ছোট এখনকার ছোট বাচ্চাদেরকে তো আবার যা যেটা রাইটটাই বলতে হবে ছোট হলে ওদেরকে ওরা অনেক কোশ্চেন করতে জানে এই কারণে আর আর ব্যারিস্টার শামিম হায়দারও অনেক চেষ্টা করে বাচ্চাদের টাইম দিতে সে বাচ্চাদের সাথে খুবই ফ্রেন্ডলি বাচ্চাদেরকে আসলে যখন টাইম দেয় আমাকেও টাইম দেওয়া হয়ে যায় ওইটাই আমাকে টাইম দেওয়ার মতোই ওকে ওই বাচ্চাদের সাথে খেলে এই জন্য বাচ্চারা ওকে আসলে আমার চেয়ে বোধহয় ওকে বেশি পছন্দ করে কারণ ওদের সাথে লুডু খেলে তারপরে বিভিন্ন জিনিস ক্রাম লুডু দৌড়াদৌড়ি ছুটাছুটি সারাক্ষণ যতক্ষণ টাইম পায় যতক্ষণ টাইমকে এভাবে করে মিশে ওদের সাথে আমি তো আমি আসলে আমি থাকলে ওদের ওরা আমাকে পায় কীভাবে হয়তো আমি পড়তে বসতে বলি ওদের পড়াটা দেখি কোচিংয়ে নিয়ে যাই যার জন্য দেখা যায় যে বাবাকে বেশি খোঁজে ওরা মার চাইতে এইভাবে তো এইভাবে আসলে দেখতে দেখতে কেটে গেছে হ্যাঁ ঝগড়াঝাটি তো হয় ঝগড়াঝাটি আসলে বেশি প্রথমের দিকে হতো ওই টাইমটা দেওয়া নিয়ে ও টাইম দিতে পারতো না এটা নিয়ে আসলে এখন তো আমিও বাচ্চা নিয়ে ব্যস্ত থাকি দেখা যায় যে ওইভাবে করে ওই জিনিসটা হয় না আমাদের আসলে ঝগড়াঝাটি হতোই মেনলি এই জিনিসটা নিয়ে আমাকে তাদের ম্যারেজ ডে বছরে একটা দিন ওই দিন ও টাইম দিতে হবে তারপরের দিন আমরা ম্যারেজ ডে পালন করি
তো বার্থডে তার পরের দিন বা তার দুই দিন পরে, ও আবার করে কিন্তু হয়তো ওই টাইমে পারে না, তো একদিন দুদিন পরে, মানে এই জিনিসগুলাই আর কি নিয়ে বেশি। আর ওর শরীরের ব্যাপারেও আমি বলি যে তুমি যাই করো না শরীরটার দিকে খেয়াল কেয়ার রেখে তারপরে, কারণ নিজে সুস্থ না থাকলে তো তুমি করতে পারবা না, আগে নিজেকে সুস্থ থাকতে হবে, এইটাই আর কি। তো এইভাবেই আর কি 16 বছর এইভাবে। তো ঝগড়াঝাটি কি আপনি বেশি করতেন না উনি? ঝগড়াঝাটি দুইজনেই করি, যখন করি তখন ঝগড়া যখন হয় তখন তো আর কেউ কম করে না, আমিও বলি ও বলে, ও বলে আমিও বলি। আর এটা মীমাংসাটা কে করে, উচ্চটা কে? মীমাংসাটা আসলে দেখা যায় আমার বাচ্চারা যখন ওরা আবার পছন্দ করে না, একটু যদি দেখে আমাদের মধ্যে কোনো ব্যাপার নিয়ে, আমার মেয়ে একটু বড়, ছেলেটা বোঝা দেয় ওর বিহেভে, কিন্তু আমার মেয়ে আবার বলে ফেলে যে হয়তো আমাকে বলবে বা ওর বাবাকে বলবে হ্যাঁ চুপ থাকো, বা হয়তো বলবে যে না তুমি এটা ঠিক বলতেছো না, তুমি এরকম করতেছো দেখে আমার ভালো লাগে না, বা এরকম কিছু একটা। ওরই ওই বেশি বলে, আমার মেয়েটা প্রচুর বলে, মানে আমরা হ্যাঁ মেয়ে মাশাল্লাহ খুব খুব ভূমিকা রাখে, ও কিছু দেখলেই কোনো কিছু। আর ও বাবার সেই সব কিছুরই টক শো থেকে শুরু করে সে সব কিছুরই আলোচনা সমালোচনা করতেই থাকে আমার মেয়ে, ছেলেও বলে। ওরা আমাদের মানে লাইফে খুব বেশি মানে সব ব্যাপারে, আর আমরা ওদের সাথে ফ্রেন্ডলি খুবই, তো বাবাও বেশি ফ্রেন্ডলি আমরা ফ্রেন্ডলি, যার কারণে দেখা যায় যে এই জিনিসগুলো। আর ঝগড়া তো থাকেই সব ফ্যামিলি, অফশোর কিভাবে কাটে ফ্যামিলি পারিবারিক? অফশোরটা কাটে মুভি দেখে, একটু ছবি এঁকে, ছবি আঁকি, বাচ্চারাও ছবি আঁকে। আপনি ছবি আঁকেন? খুব ভালো ছবি আঁকে। এখন আঁকতে পারবেন? আমি কাগজ কলম দিলে বা পেন্সিল দিলে আমরা সবসময় শুনি, আপনার কথা তো আর শোনা হয় না, ওনার সম্পর্কে যদি আপনাকে আমি মূল্যায়ন করতে বলি, একটু ভালো মন্দ সব মিলিয়ে যদি আপনি বলেন, কি বলবেন? মানে আমি একটু খারাপ দিকটা শুনতে চাই, যে আপনি চরিত্রের ভালো দিক কি, খারাপ দিক কি, রাজনীতিবিদ হিসেবে কেমন, বাবার তো শুনলামই কেমন, হাজবেন্ড হিসেবে কেমন, সব মিলিয়ে যদি একটু শুনি। রাজনীতিবিদ হিসেবে কেমন সেটা আপনারা জানেন না, আমি আপনি কি মনে করেন সেটি শুনতে চাইছি। বাবা হিসেবে ওকে আমি 100-তে 100 দিব। রাজনীতিবিদ হিসেবে না, রাজনীতিবিদ হিসেবে আমি 100-তে 100 দিব, কারণ ও যেটা করতে চায় ও সেটা মন থেকে করতে চায়, অনেস্টলি করতে চায়, অনেস্টি আছে ওর মধ্যে, আমি 100-তে 100 দিব। হাজবেন্ড হিসেবে? হাজবেন্ড হিসেবে 100-তে 100 ও পাবে না, কারণ 200 পাবে, সেটাতে 100-তে 100 পাবে না, কিন্তু 100-তে 100 না পাওয়ার পিছনে ও যে ভূমিকাটা আছে সেই জন্য আসলে এমন না যে ও আমাকে যে টাইমটা দিতে পারে না সেটার জন্য, সে এমন না যে সে টাইমটা বাইরে অন্য কোনোভাবে স্পেন্ড করা যেটা অপ্রয়োজনীয়, এরকম কিছু না যার জন্য সেভাবে করে আমাকে দোষ দিতে পারি না। হ্যাঁ সেটাই ব্যাপারটা, এরকমই হয় সবসময়। আমি ও জানে, ও বলে যে ব্যবসা স্বামীর এমন কোন গুণ আছে যেটা আমরা যারা না, ওর আরেকটা খারাপ ব্যাড হ্যাবিট আমি একটু বলতে হবে, হচ্ছে যে ওর শরীরের তিওর একটু ওকে আরেকটু কেয়ারফুল চলতে হবে। হ্যাঁ ও অত যত্নশীল না, ও হচ্ছে ও বাহি, ও যখন মানুষের সাথে থাকে মিশে, ওর এলাকার লোকজন, ওর রাজনৈতিক, ওর সব কিছু কাজের মধ্যে যখন সোজা কথা তখন সে সবই ভুলে যায়, খাওয়া দাওয়া শরীর কিছুই ওর কেয়ার থাকে না, ও এই জিনিসটা ওকে একটু কেয়ারফুল হতে হবে। এটা সেটা একটু আপনি একটু খেয়াল করলেই হয়ে যাবে, অসুবিধা নেই, প্রেশার দিলেই হয়ে যাবে আপনি। সো এমন কোনো গুণ আছে ব্যারিস্টার শামিমের যেটা, বা এমন কোনো দিক যেটা আমরা জানি না, কেউ জানে না, যদি আপনি আজকে দর্শকদের জানান? থাকে না মানুষের অনেক রকমের অনেক কিছু যেটা পাবলিকলি কেউ জানে না, কিন্তু হিডেন ট্যালেন্ট বা অন্য কিছু। আসলে ও তো অনেক এক্সপ্রেসিভ, আপনারা সবই জানেন ও সব আসলে সেভাবে করে। হ্যাঁ ওর যেটা গুণ আমি বলবো, ও আমি ওকে বাবা হিসেবেই ওকে, ওর বাচ্চাদের সাথে ও এত অ্যাটাচ, ও বাচ্চাদেরকে মানে নিজের করে নিতে, আমি তো মাঝে মাঝে মনে করি আমার থেকেও নিয়ে নিতেছে বাচ্চাদেরকে, মায়ের কাছ থেকেও, এত ওর এই জিনিসটা পাওয়ার। হ্যাঁ আমি এটা মাঝে মাঝে আমি বলে দিলাম, ও এটা জানে না, আজকেও জানলো যে আমি এটা মনে করি মাঝে মাঝে, ও এত ও বাইরে থাকে টাইম দিতে পারে না, তারপরেও যেটুকু টাইম দেয় বাচ্চাদেরকে বা কোয়ালিটি টাইম, হ্যাঁ কোয়ালিটি টাইম, ও মানে বাচ্চারা ওকে
বাচ্চারা মানে এই এই কথাটা এজন্য বলছি যে দেখা যায় যে অনেক ক্ষেত্রে বাচ্চারা আমাকেই দোষ দেয়, ওকে দোষ দেয় না। সো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি যে আপনি আমাদেরকে দুই লাইন গান শোনান, দুই লাইন, আমি কিন্তু তিন লাইনও বলিনি, জাস্ট দুই লাইন গান শোনাবেন আমি, তারপরে ওনার কথা দিয়ে এবং ওনার কাছ থেকে কিছু শুনে শেষ করতে হবে, আমার হাতে আর বেশি সময় নেই। গান গাবো, কোনো গান গাইনি। দুই লাইন শোনাবেন হেরে গলায়? শোনাবো, বলো যেটা ভালো মনে হয়। মানে আপনি যেই গান ওনাকে শুনিয়েছেন বারবার, আয়ুব বচ্চুর কোনো গান গান, উনি বলেছেন যে কোনো একটা আয়ুব বচ্চুর গান গাও, সেই তারা ভরা রাতে বা এনিথিং, সেই তুমি তা গাই দিয়ে খুব ভালো, চমৎকার গান। কখনো গান গাই নাই আল্লাহ, সেই তুমি কেন এত চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ঘনিষ্ঠতাও ছিল আয়ুব বাচ্চুর সাথে, আয়ুব বাচ্চুরই একটা গান দুটো লাইন গাই, কেউ প্রেম করে কেউ প্রেম করে আমার হয়েছে কোনটা, কি জানি কি এই মনটা। বাহ, কি রচনা বলতে পারেন, অনেক ধন্যবাদ, ধন্যবাদ ভাবি এবং ব্যবসা শামীম হায়দার পাটোয়ারি। আর দর্শক, এই দম্পতি বৈবাহিক জীবনের বয়স অনেক লম্বা, কিন্তু আসলে ওনাদের বয়স ততটা না যতটা বিবাহিত জীবন। খুবই গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে পরিবার, পরিবারের গুরুত্ব মানুষের জীবনে অনেক বড়, এবং সেই মানুষ যদি রাজনীতিতে থাকে তাহলে আরও গুরুত্বপূর্ণ। এবং আমাদের সমাজে আসলে পারিবারিক বন্ধনটা গুরুত্ব এই কারণে যে আমাদের সমাজ সংসার সবটাই একটু এলোমেলো হতে শুরু করেছে, সেখানটাতে এই বার্তা ওনারা, এই দম্পতি যে বার্তা সবার মধ্যে পৌঁছে দেবার, ছড়িয়ে দেবার চেষ্টা করলেন, সেটি অনেক অনেক গুরুত্ব বহন করে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা, ঈদ মোবারক।